গুড মর্নিং ইনভ্যারিয়েবল বং চ্যানেলে আপনাদের স্বাগত। এখন বাজে 6টার মতো, রোহান তো বেরিয়ে গেছে 5টার সময়, 5টা থেকে পড়া, সেজন্য কিছুই তো সকালবেলা খেলো না, এমনি মুখ ফুক ধুয়ে ফ্রেশ হয়ে চলে গেল। আর পাপা জাস্ট এইমাত্র বেরিয়ে গেল, আর আমি তো ঘরের কাজকর্ম উপরের ঘরের মোটামুটি সারা হয়ে গিয়েছে। এবার নিচে যাব রান্না করতে, সবজি ফবজি কাটবো, আর এই পাশে রোহান পড়তে গেছে, এসে খিদে পাবে, তাই আগে টিফিনটা করে নেবো। আজকে ভাবছি একটু সুজি করব, ঝাল সুজি। আর এসে প্রথমে কাঁচকলা আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আলুগুলো খুব ছোট ছোট হয়ে গেছে, বোনেদের বাড়ি থেকে এনেছিল, এবার আলুগুলো বাজার গেলে এবার আলু আনতে হবে। আর এখানে কাঁচকলাটা সিদ্ধ করে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর গরম মশলা। আর আজকে পোস্ত দিয়ে করব কাঁচা লঙ্কার কোপ্তাটা। কোপ্তা করে ঝাল করা যায়, কিন্তু ভাজাই রাখবো আজকে। আর সেদিনকে একটু এই যে দিয়ে দিলাম পোস্ত, আর সেদিনকে একটু ব্যাটার ছিল বেসনে, সেটা দেবো। আর একটু চাল, মানে আতক চালের গুঁড়ো দেবো, দিয়ে মচমচে করে ভাজা করব। এই যে পোস্ত দিয়ে আবার উপর দিয়ে একটু পোস্ত ছড়িয়ে দিয়েছি, পোস্ত ছড়ে। আর নিরামিষ দিনে একটু বড়া বুড়ি ভাজাভুজি না হলে যেন ভাত সত্যিকারে যায় না। বানাবো আলু পোস্ত, আলু ভাজা। আলু তো ভাজা করে নিচ্ছি, আর সুজিটা একটু নাড়া নেই, যেহেতু আজকে সুজির নতুন প্যাকেট কাটবো, সেজন্য সুজিটা আমি নেড়েই রাখি আজকে। সেজন্য বেশি পরিমাণ সুজি নিয়ে নিয়েছি, একটু নেড়ে রেখে দেবো। আর এখানে দিয়ে দিচ্ছি সব রকমের সবজি, ক্যাপসিকাম, গাজর, বাদাম, আলু, একটু দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে সুজিতে নাড়াই আছে, দিয়ে আর একটু ভেজে জল দিয়ে কাঁচা লঙ্কা আমি একটু উপর দিয়ে গোলমরিচ ছড়িয়ে দিলে ঝাল সুজি রেডি। কারি পাতা ইউজ আজকে আমি করিনি। তো এখন বাজে 8:30 মতো, তো আজকে আমার সকাল 5টা থেকে প্রায় পড়া ছিল, তারপর আমি এই ঘরে এসেছি, আর মা এখানে আজকে সকালে ব্রেকফাস্ট করেছে সুজি। আজকে 9টার মতো আমি রেডি হয়ে গেছি, আর রোহন করছে ক্লাস। ওর পাপার ঝাল সুজি অতটা পছন্দ না, আলু ভাজাও এনেছিলাম, ওর পাপা আলু ভাজা দিয়ে মুড়ি খেলো, আর আমি খাবো সুজি। এখন বাজে 10:15 মতো, বাজার যাব যাব করে কদিন হচ্ছিল না পাপার সঙ্গে, আজকে একটু টাইম পেয়েছে। পাপাকে বললাম বাজার যাও, বলছে না আমি একা যাবো না, তুমি যাবে নাকি সব বলে, এখন আমরা দুজন মিলে যাচ্ছি বাজার। আর আজকে অন্য রাস্তা দিয়ে বলছে নিয়ে যাব, ওই রাস্তা দিয়ে কি গাড়ি রাখার সমস্যা, সেদিন একটা অন্য রাস্তা দিয়ে দিয়ে যাচ্ছি, আমাকে বলছে তোমাকে দেখাবো ছোট। ও সুপর বিয়ের সময় এ কিনতে এসেছিলাম, এই পাশটা দিকে সুপর মা ওই বাজার দিয়েই মানে এখানে এসে অনেকক্ষণ বসেছিলাম ব্লাউজ আগে তৈরি করার। এতক্ষণে বুঝতে পারলাম কোন দিকে, এটা বাজারের পেছন দিকটা যেখানে মাছের মাছ ফাছ বিক্রি হয়। এই যে বাজারে চলেই এসেছি, আজকে তো আর মাছ ফাছ নেবো না, সবজি নেবো, কেননা আজকে তো বিয়ে আর মাছ হবে না, আর পিসে একটু ইলিশ মাছও রয়েছে, সেজন্য আর রোববার দিন শেষ করি, তারপরে মাছ। লেবু কি আপনার? টমেটো আমরা কত নিলাম, আর এই যে লেবু এইটা 10 টাকা 10 করে কি করবে মিটিং বাতানো কি বাতানো কি আছে।
60 টাকা হবে। একটু পাল্টে দেবো, একটু কম আছে, ওজন কম আছে, একটু পাল্টাবো। ২০ টাকা ছিল, কটা ২০ টাকা ছিল? এখানে আলু আছে, মাছ আছে, ঠিক আছে। ওই ওই দুটো বাদ দিন, এই চুবিটা ফেলে দাও। গা গুলো একটু তেল তেলে রেখে কত দিচ্ছেন? ২ কিলো দিন। ৩০৩ আবার মেয়া তো কমপ্লিট করে নিয়েছে, আর আজকে ছোট ছোটো কমপ্লিট করে দেখা যাচ্ছে। সবুজ জানা এইদিকে তো করবো, কত হয়েছে? ৭০০ ওই এটা দিতে হবে, সবুজ দিতে হবে। আচ্ছা আমরা তো বাজার গিয়েছিলাম, বাজার থেকে এসেছি, এখন বাজে ১১টার মতো, আর ওই ১১টা ১০টা ১৫টার সময় করে চলে এসেছি। আসার ১০-১৫ মিনিট পরে এই যে বৃষ্টি আরম্ভ হয়, বৃষ্টিতে হচ্ছে তেমন ঝমঝম করে বৃষ্টি সেমি, এক পশলায় ছিঁড়ে ফোটা পড়ছে। এখন বাজে ১টা ২০ মতো, এই দোকান জাস্ট বন্ধ করে বেরি করলো, এখন বৃষ্টিটা থেমেছে, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, খুব জোরে যে বৃষ্টি হচ্ছে সেরকমও হয়নি, বৃষ্টি হয়ে গেছে, ভিজে যাওয়ার চান্সটা কম, ওই বাড়ি চলে এলাম। সবজির যা দাম, প্রচণ্ড দাম, পালং শাকটা যা হোক পেয়েছি যেইটার জন্যে গিয়েছিল বেসিক্যালি, সব সবজিগুলো এই যে ঢেলে এক জায়গায় করেছি, একটু হাওয়া লেগে যা, তারপরে ফ্রিজে তুলবো। আর এপাশে যে মাছের ডিমটা কিনেছিলাম ধুইয়ে জল ঝরাতে রেখে দিয়েছি। শসাগুলো আজকে ভালো পাইনি, আর বাদবাকি মোটামুটি ভালোই পেয়েছি, দাম নেই। তো এখন বাজে ৬টা, তো আমার তো বিকেল প্রায় ৩:৩০ থেকে পড়া ছিল, তো আমি পড়েটারে চলে এসেছি, তো মা এখন আমাকে আমার রাতে ডিনার দিয়ে দিচ্ছে। তো আজকে ডিনারে খাচ্ছি হচ্ছে ভাত, আলু পোস্ত আর ডাল।